প্রিয় দর্শক, সুপারস্টার শাকিব খানের বাড়ি থেকে রাগ করে চলে গিয়েছে অপবিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে। নিজের ফ্ল্যাটে চলে যাওয়ার পর আবারও নিতে এসেছে শাকিব খানের পুরো পরিবার। বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে আমাদের সাথে থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অপবিশ্বাস রাগ করে শাকিব খানের বাড়ি থেকে চলে এসেছে নিজের ফ্ল্যাটে আব্রাহাম খান জয়কে নিয়ে, কারণ শাকিব খানের বাড়িতে বুবলি এসে তাকে অনেক অপমান করেছে। এতে ভালো লাগেনি অপবিশ্বাসের। ছেলে আব্রাহামকে নিয়ে চলে এসেছে নিজের ফ্ল্যাটে গতকাল রাত 12টায়। সকালবেলা শাকিব খানের পুরো পরিবার চলে গিয়েছে অপবিশ্বাসের ফ্ল্যাটে। সেখানে গিয়ে তাদের নিয়ে আসতে চেয়েছে, কিন্তু অপবিশ্বাস আসবে না, কারণ প্রতিদিন এভাবে অপমান তার আর ভালো লাগে না। সহ্য করতে পারছে না এত অপমান, কেন তাকে অপমান করবে? এভাবেই অপবিশ্বাস বলেছিলেন শাকিব খানের মায়ের কাছে। তারা শুধু বলেছিল তুমি এবার চলো, পরবর্তীতে দেখবো তোমাকে কে কি বলে। শাকিব খানের বাবা জয়কে নিয়ে আসতে চায়। জয় খুবই কান্না করে দিয়েছিল, কারণ কেন তোমাদের বাড়িতে আমাকে চলে আসতে হয়েছিল? মাম্মা কেন আমাকে নিয়ে এসেছে? মাম্মা রাত্রে অনেক কেঁদেছে, কেন কেঁদেছে? আমার দেখতে খুবই ভালো লাগেনি, খুব কষ্ট হয়েছে। মাম্মা যখন কেঁদেছে, মাম্মা কেন কান্না করবে আমি বুঝতে পারি না। এভাবেই বলল আব্রাহাম খান জয়। দর্শক, সুপারস্টার শাকিব খান অপবিশ্বাসের সাথে কথা বলে তাকে নিয়ে এসেছে। তোমাকে কে কি বলে এরপরও আমি দেখব, যদি কেউ কিছু বলে তার প্রতি জবাব আমি করব। দেখা যাবে তোমাকে পরবর্তীতে কে কি বলে, চলো আমাদের সাথে। এভাবেই চলছে তাদের রাগ অভিমানের ব্যাপারগুলো। অপবিশ্বাস কি ফিরে আসবে তাদের বাড়িতে আবারও? এগুলো জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।